কিরে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নে বেসিন উঠে গেল নাকি টাকে নমস্কার বন্ধুরা আমি জয় একটু জাস্ট মজা করে এই ভিডিওটা শুরু করলাম একটা খুব আনন্দের খবর নিয়ে চলে এসেছি এবং যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে জাস্ট নাও জাস্ট নাও এখনও একটা গোটা দিন হয়নি টেক্কার ট্রেলার টেক্কার ট্রেলার গতকালকে রিলিজ করেছে আমি আর পৌশালী একসঙ্গে রিয়াকশান দিতে পারিনি তার কারণ আমরা তো ইভেন্টে ছিলাম তোমরা সকলে জানো অ্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্টে কালকে ব্যাপক মজা হয়েছে ব্যাপক মজা শুধু তার প্রধান কারণটাই হচ্ছে দেবদা এবং ওনার ডায়লগস ট্রেলারে এমনভাবে কিছু শব্দের ব্যবহার করা হয়েছে আর এত ন্যাচারালভাবে যেটা দেব অধিকারী উনি করছেন সেটা শুনে যে কেউ কনফিউজড হয়ে যাবে যে এই ডায়লগটা শুনে হাসবো নাকি সিরিয়াস হয়ে দেখবো মানে কথাটা উনি বলছেন সিরিয়াসলি সেটা যখন পাবলিকের কাছে আসছে তখন মনে হচ্ছে মনের মধ্যে চলছে এটা দেব এ বাবা দেব মানে বাহ এটা কী ছিল ইয়াং জেনারেশনের কাছে এটা খুবই অ্যাট্রাক্টিভ একটা বিষয় হবে আমি জানতাম যাই হোক মেন কথায় চলে আসি ট্রেলারটা মাত্র উনিশ ঘন্টা আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন বাজে হচ্ছে বলে দিচ্ছি দশটা বারো ভিডিওটা এগারোটার সময় তোমরা দেখছো দশটা বারো সময় ভিডিওটা তৈরি করছি ট্রেলারটা ট্রেন্ডিং ওয়ানে এ চলে এসছে ইউটিউবে ট্রেলারটা ট্রেন্ড করছে নাম্বার ওয়ানে এবং আমার মন বলছে এই ট্রেলারটা কিন্তু আগামী দুই এক থেকে দুদিন কিন্তু ট্রেন্ড ট্রেন্ডিং ওয়ানে এটা আমার মন বলছে তো এটা হওয়ার ছিল এটা স্বাভাবিক বিষয় বিকজ কাল যা অভিনয়ের দিক থেকে যদি বলি শুধু দেবদার গালাগালি দিয়েছে মানে ফাটাফাটি ব্যাপার হয়ে গেছে এটা তো নয় যদি অভিনয়ের দিক থেকে বলি মানে কেমন লেগেছে ট্রেলারটা আমি তো কোনো রিভিউ করিনি আমার বলার জায়গাও থাকে না সবই পৌঁছালি করে ওই শুধু রিয়াকশান রিসেন্ট করছি বলে তখন কিছু বল বলার সুযোগ পাচ্ছি তা এখন এই ভিডিওটাই আমি বলে দিচ্ছি আমার ট্রেলারটা ছোটো করে কেমন লাগ লেগেছে একটা দুর্দান্ত ওয়েল মেড ট্রেলার হয়েছে দুর্দান্ত কাঠ হয়েছে ওয়েল ওয়েল মানে প্রপারলি ট্রেলারটাকে তৈরি করা এবং ট্রেলারের মধ্যে বেশ কিছু এমন এমন প্রশ্ন তুলে দেওয়া হয়েছে যেটার জন্যে অনেকে ভাবছে যে ও মায়ে তো গল্পের অর্ধেক বলেই দিল না গল্পের টু পারসেন্ট দেখায়নি এখনও টু পারসেন্টও দেখায়নি পুরো গল্পে আরও প্রচুর 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 কোয়েশ্চেন আমাদের মাথায় আসবে এবং প্রচুর টুইস্ট পয়েন্ট আছে যা আমরা আগে কখনো দেখিনি এবং মোটমাট এই ট্রেলারটা দুর্দান্ত ট্রেলার হয়েছে ট্রেলারে যতজনাকে দেখা গেছে যে যে ক্যারেক্টার্সকে দেখা গেছে সকলে দুর্দান্ত সবাই বলছে এ আমা এ বলছে আমায় দেখ বলছে আমায় দেখ এরকম একটা ট্রেলার হয়েছে এবং গল্পটা কালকে ট্রেলার রিলিজের পর এখন কনফিডেন্টলি যে কেউ বলতে পারবে ইট উইল বি আ ব্লক বাস্টার পুজোর ওয়ান অফ দ্য ব্লক হবে টেক্কা একটা অসাধারণ ট্রেলার হয়েছে এবং ট্রেলারটা ট্রেন্ড ট্রেন্ডিং ওয়ানে যাচ্ছে এটা যাওয়াটা স্বাভাবিক ছিল মানুষের মধ্যে যা কোয়েশ্চেন তৈরি করতে পেরেছে এই ট্রেলারটা কোয়েশ্চেন তারপরে হচ্ছে কিউরসিটি যে দেব এই আবার শুনি শুনি দেবতা কীভাবে বললেন তো এরকম অনেক কোয়েশ্চেন যাই হোক তোমাদের এই খবরটা দেওয়ার ছিল আজকে পৌশালি যেহেতু গতকালকে পৌশালি ক্লাস থাকে গানের ক্লাস তা গানের ক্লাস ইভেন্টে যাওয়ার জন্য সব ক্যান্সেল করে দিয়েছিল দিয়ে আজকে সেই ক্লাসগুলোকে করেছে তার সকালবেলায় টাস করিয়ে ফিরবে ও ব্যারাকপুরে আছে তো ততক্ষণ আমাকে একটু সহ্য করে নাও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ছোটো করে আমাকে ক্ষমা করে দিও আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব দুর্দান্ত ছিল রুক্মিণীকে ফ্যান্টাস্টিক লাগছিলো ট্রেলারে যেটা যেগুলো আমার মাথায় চটচট করে আসছে সেগুলোই বলছি ওইভাবে তো প্রপারলি ট্রেলার রিভিউ করতে বসিনি তো এই হলো বিষয় আমরা সুজাকে দেখলাম সুজাও খুব সুন্দর আরিয়ান সুন্দর আর দেবদাকে নিয়ে কী বলবো আমি প্রথম দিনও বলেছি আমি আজকেও বলছি প্রথম দিন মানে হচ্ছে যেদিন এই সিনেমার পোস্টার আই হোপ এলো সেদিনও আমি বলেছি যে এই সিনেমাটাই আমরা দেব অধিকারীর অভিনেতা দেব অধিকারীকে আমরা চিনবো আবার নতুন করে অসাধারণ কিছু জায়গায় কিছু রিয়াক্ট করছেন এমনভাবে যেটা ভাবাতে বাধ্য করছে যে ওই মানুষটাই মানে ওটা দেব অধিকারী নয় ওটা ওই মানুষটা যার ক্যারেক্টার উনি করছেন ভয়ঙ্কর খুব সুন্দর আর সুজিত বাবু ওনার ট্রিক্স যা যা থাকে ট্রিক্স অ্যান্ড ট্রুপস সব খেলে দিয়েছে এই গল্পে বোঝাই যাচ্ছিলো দেখা যাক এখন দেখতে হবে যেটা কি মানে আমরা যবে দেখব আমাদের আরও কেমন লাগে দেখার পর সেই সব নিয়ে আলোচনা হবে তবে অল দ্য বেস্ট টু দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সুজিত বাবু দেব দা অ্যান্ড দ্য টিম অফ টেক্কা এখন টেক্কা ট্রেলার ট্রেন্ড করছে নাম্বার ওয়ানে তা এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা